বাড়ি থেকে শুটিং করা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে টলিপাড়া। একদল চাইছে এইভাবেই কাজ চলুক, আর একদল বলছে বাড়ি থেকে কাজ করলে এক শ্রেণী অনেক টাকা উপার্জন করবে আর অন্য শ্রেণী কিছুই পাবে না। এই পদ্ধতির পক্ষে আছে আর্টিস্ট ফোরাম এবং বিপক্ষে আছে ফেডারেশন। অন্যদিকে ফুরিয়ে আসছে ধারাবাহিকগুলির আগাম শ্যুট করে রাখা পর্বের ভাণ্ডার। স্টার জলসার ধারাবাহিক শ্রীময়ীর শ্যুট করা পর্বের ভাণ্ডার শেষ হয়ে যাচ্ছে 2রা জুন। একই সঙ্গে মোহর, দেশের মাটি এবং খড়কুটো ধারাবাহিকের আগাম শ্যুট করা পর্বগুলি দেখা যাবে যথাক্রমে 1লা, 2রা এবং 4ঠা জুন অবধি। তারপরে কিভাবে ধারাবাহিক চলবে তার সিদ্ধান্তে এখনও পৌঁছতে পারেনি সংগঠনগুলি। 16ই মে স্টুডিও পাড়ার ঝাঁপ বন্ধ হয়ে যায় সরকারি নির্দেশে। তার আগে অবধি বেশ কিছু ধারাবাহিকের আগাম দৃশ্য শ্যুট করা ছিল। করোনার জন্য সরকারি বিধিনিষেধ চলতে থাকায় ধারাবাহিকের ভাড়ার এখন শূন্য। ঠিক করা হয় বাড়ি থেকে ধারাবাহিকের কাজ চলবে, কিন্তু এই বাড়ি থেকে শ্যুট করা নিয়ে বিরোধ তৈরি হয় ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের মধ্যে। তাই গোপনে ক্রোমাকির সাহায্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অল্প কিছু শিল্পীদের নিয়ে শ্যুটিং করছে বিভিন্ন সংগঠনগুলি। কোনো ধারাবাহিকের নাম না করেই বলা যায় যে একদম প্রথম সারির অনেক ধারাবাহিকই ক্রোমাকির সাহায্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে শ্যুটিং করছে, যাতে এই ইন্ডাস্ট্রি বন্ধ না হয়। কিন্তু সেটা মানতে চাইছে না ফেডারেশন। তাদের মতে বাড়ি থেকে শ্যুটিং হলে প্রযোজক, চ্যানেল এবং অভিনেতাদের ঘরেই টাকা আসবে, বঞ্চিত হবেন টেকনিশিয়ানরা। এই অভিযোগ উড়িয়ে দিয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে ধারাবাহিক সম্প্রচার হলে 10 ঘন্টা কাজের ভিত্তিতে সব সদস্যরাই টাকা পাবেন। তার সঙ্গে বলা হয় যদি শ্যুট ফ্রম হোম একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে কাউকেই পারিশ্রমিক দেওয়া যাবে না। এইসব নিয়ে খড়কুটো ধারাবাহিকের অভিনেতা অম্বরীশ এবং শ্রীময়ী ধারাবাহিকের অভিনেতা সপ্তর্ষি বেশ চিন্তায় আছেন। তাদের মতে মতবিরোধ না করে একটা সিদ্ধান্তে আসা খুবই জরুরি। গোপনে শ্যুটিং, বাড়ি থেকে শ্যুটিং, টেকনিশিয়ানদের কী হবে, কে কত পারিশ্রমিক পাবে, আগামী দিনে শ্যুটিং করতে দেয়া হবে কি না, সব নিয়ে বেশ সমস্যাতে আছে অনেক ধারাবাহিক। তো বন্ধুরা, এখন তোমার কী মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।